আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছোট্ট বেবিদের কিউট এই সক্সের টিউটোরিয়ালটি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আর কোনো কমপ্লিকেশন আপনাদের থাকবে না। আর আমি এই টিউটোরিয়ালে চেষ্টা করব আপনাদেরকে বলে বোঝানোর জন্য যে আরও এক সাইজ, দুই সাইজ কিংবা তিন সাইজ বড় আপনারা কিভাবে করতে পারেন, বা তার জন্য আপনারা কয়টা করে রাউন্ড নিতে পারেন, বা কয়টা করে স্টিচ করতে পারেন বাড়ানোর জন্য। বা আরও যদিও আমি এটা ছোট করছি, একদম নিউবর্ন বেবি থেকে আমি জিরো সাইজ থেকে করছি হচ্ছে 3 মান্থ পর্যন্ত। আপনারা চাইলে শুধুমাত্র নিউবর্ন বেবিদের জন্যও করতে পারবেন, সেক্ষেত্রে একটা আবার কমিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে 3 মান্থের বেবিরা পর্যন্ত এই সক্সটা পরতে পারবে, আমি তারই একটা টিউটোরিয়াল করেছি। তবে আমি আবারও বলছি, অবশ্যই আমি ভিডিওর মাঝখানে বলে দিব যে আপনারা আরও বড় বেবিদের জন্য করার জন্য কোনটা কয় রাউন্ড করে করতে পারবেন, বা কোনটা কতটা করে স্টিচ নিতে পারবেন, সেটা আমি পুরো ভিডিওটিতে বলে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেকবারই যে কথাটা বলি সেটা আমি আবারও বলছি, যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি এই সক্সটি বানানোর জন্য নিয়েছি শেঠিয়া উল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 4 mm সাইজের হুক। আপনারা চাইলে 3 mm সাইজের হুক দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে হবে কি, যেহেতু এটা শীতের জন্য আর বেবিদের জন্য আরামের জন্য, তো সেক্ষেত্রে এই উলের সুতার কাজগুলো যদি বেবিদের পরানোর জন্য করেন, সেক্ষেত্রে এটা কি করবেন, একটু বড় সাইজের হুকটা দিয়ে করলে বেটার হয়। তাহলে হবে কি, এটা একটু নরম হবে। আর যদি 3 mm সাইজের হুকটা দিয়ে করেন, যদিও খুলে করেন, তাহলে হবে কি, জিনিসটা প্যাটার্নটা হয়তো সুন্দর আসবে, বাট জিনিসটা এতটা সফট হবে না, আর একটু শক্ত টাইপের হবে। সেজন্য কি করবেন, যখনই বাচ্চাদের অন্তত মানে মোজা, সোয়েটার বা বাচ্চাদের বেবি ড্রেস যেগুলো আমরা বানাই আর কি, উল সুতো দিয়ে বানাবো, সেগুলো আমরা কি করবো, একটু বড় সাইজের হুক ব্যবহার করব। তাহলে জিনিসটা একটু নরম হবে এবং পরার পরে ওমটা বেশি হবে। কিন্তু যদি এটা শক্ত হয়, টেনে টেনে আমরা করি, সেক্ষেত্রে হবে কি, ওমটা একটু কম হবে, কারের সাথে শটান হয়ে লেগে থাকবে। সো আপনারা চেষ্টা করবেন 4 mm সাইজের হুকটাই ব্যবহার করার জন্য। তো তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটি। প্রথমে আমরাকে একটা স্লিপ নট দিয়ে নিব, সরি স্লিপ নট না, প্রথমে আমরা আগে একটা ম্যাজিক নট দিয়ে নিব। ম্যাজিক নটটা দেওয়ার পরে আমরা কি করব, 1, 2, 3 মোট 3টা চেন নিব। নিয়ে এখন আমরা কি করব, এই সার্কেলটার ভিতরে আমরা ডাবল ক্রচেট করব, 1 ডাবল ক্রচেট, সরি, 2 ডাবল ক্রচেট, 3 ডাবল ক্রচেট, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট আমরা কি করলাম, 11টি ডাবল ক্রচেট করে নিয়েছি। আর আমরা প্রথমে কি করেছিলাম, এখানে 3টা চেন নিয়েছিলাম, তো 3টা চেন সমান অলরেডি আমাদের একটা ডাবল ক্রচেট হয়ে আছে। তাহলে আমাদের এখানে হলো মোট 12টি ডাবল ক্রচেট। তারপরে আমি আরেকবার গুনে দেখছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোট 12টি ডাবল ক্রচেট অলরেডি আমাদের এখানে হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এটা একটু টেনে ছোট করে নিলাম ঘরটা। তারপর আমরা কি করব, এই যে 1, 2, 3 এই 3 নম্বর যে ঘরটা আছে, 3 নম্বর ঘরের ভিতরে এটা একদম একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম আমরা এই রাউন্ডটা। তো 3 নম্বর ঘরের ভিতরে আমরা একটা স্লিপ নট দিয়ে কি করলাম, এই রাউন্ডটা জয়েন করে নিলাম। এরপরে আমরা কি করব, 1, 2,
থ্রি, তিনটা চেন নিলাম। তো তিনটা চেন নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে পরের যে ঘরটা আছে এই পরের ঘরের ভিতরে এখন আমরা কি করব, দুইটা ডাবল ক্রচেট করব, ওয়ান ডাবল ক্রচেট, টু ডাবল ক্রচেট। তাহলে আমরা কি করলাম, এখানে দুইটা ডাবল ক্রচেট করলাম। করার পরে আমাদের এখানে কি হলো, প্রথমে যে তিনটা চেন নিয়েছি এটা একটা ডাবল ক্রচেট হয়ে আছে, আর পরের ঘরে কি করলাম দুইটা ডাবল ক্রচেট করলাম, তাহলে কি হলো তিনটা ডাবল ক্রচেট হলো। এরপরে আমরা কি করব, নেক্সট যে ঘর আছে এই ঘরে যে দুইটা ডাবল ক্রচেট করব, ওয়ান ডাবল ক্রচেট, টু ডাবল ক্রচেট। তাহলে আমাদের কয়টা হলো, এক দুই তিন চার পাঁচটা হলো। এরকম করে এখন আমরা কী করবো, প্রত্যেকটা ঘরের ভিতরে দুইটা করে ডাবল ক্রচেট করে আসব। তাহলে আমাদের মোট 24টা ডাবল ক্রচেট করতে হবে। তাহলে আমরা এখন কি করব, মোট 24টা ডাবল ক্রচেট করব। তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা হয়েছে, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ। তো আমাদের 23টা ডাবল ক্রচেট হয়ে গিয়েছে। আর এখন আমরা কি করব, এই প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা করলে মোট 24টা ডাবল ক্রচেট আমাদের হয়ে গেল। আমরা এখানে কি করলাম, মোট 24টা ডাবল ক্রচেট করে নিলাম। এবার আমরা কি করব, ওয়ান টু থ্রি এই তিন নম্বর যে ঘরটা আছে এই ঘরের ভিতরে কি করব, আমরা এখন একটা স্লিপ নট দিয়ে এ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। নিয়ে এখন আমরা কি করব, এই সুতাটা কাটবো, কেটে আমরা এখন অন্য কালারের সুতো দিয়ে করব। তো সেই জন্য এখন আমরা কি করব, এটা এখানে আমরা কেটে নেব। এখন আমি আপনাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার এটা যেহেতু আমি কি করেছি, নিবন থেকে তিন মাস বয়সী বেবিদের জন্য করেছি, সেজন্য আমি কি করেছি, যে প্রথম যে রাউন্ডটা এটা শুরু করেছি 12টা স্টিচ দিয়ে, তারপরে আমি করেছি এখানে 24টা। আপনারা যদি এখন তিন মাস থেকে ছয় মাসী বেবিদের জন্য করতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে 13টা স্টিচ দিয়ে শুরু করবেন। 13টা দিয়ে শুরু করার পর আপনারা কি করবেন, এখানে মোট 26টা করে নেবেন। যদি আপনারা ছয় মাস থেকে নয় মাসে করতে চান তাহলে কি করবেন, এটা এখানে আপনারা 14টা দিয়ে শুরু করবেন। এভাবে করে কি করবেন, প্রত্যেকটা মানে বয়স যখন বাড়বে আপনারা এখানে কি করবেন, প্রথমে যে আমরা চেনগুলো নিয়েছি মানে ডাবল ক্রচেট নিয়েছি, সেই ডাবল ক্রচেটের কি করবেন, সংখ্যা একটা করে আপনারা বাড়তি করে করবেন। পারবেন আপনারা একটা করে যদি ডাবল ক্রচেট বেশি করে নেন তাহলে এক সাইজ করে বড় হবে। তো সবসময় খেয়াল রাখবেন, নিচে এটা যদি 12টা দিয়ে শুরু করেন পরবর্তী রাউন্ডটা যেন অবশ্যই 24টা হয়, এটা যেন যদি 13টা দিয়ে শুরু করেন পরের রাউন্ডটা যেন অবশ্যই 26টা হয়, এদিকে আপনারা সবসময় খেয়াল করবেন। তো তাহলে চলুন এখন আমরা অন্য আরেকটা কালারের সুতা জোড়া দিই। তো আমি এখানে যেহেতু পার্পেল কালার দিয়ে করছি তো এটার সাথে আমি এখন নিব একটা হোয়াইট কালারের সুতো। তো আমরা কী করলাম, প্রথমে সুতাটা জয়েন করে নিয়ে একটা চেন হয়ে গেল, টু থ্রি তিনটা চেন দিয়ে নিলাম। নিয়ে এখন আমরা কী করব, প্রত্যেকটা ঘরে এখন একটা করে, মোট কথা এখানে 24টা যেহেতু আমাদের ডাবল ক্রচেট আছে আমরা এখনও আবারও 24টা ডাবল ক্রচেটই করব। মোট কথা প্রত্যেকটা ডাবল ক্রচেটের উপরে একটা করে ডাবল ক্রচেট এখন আমরা করব। তো একটা ডাবল ক্রচেট অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি দুই নম্বর ডাবল ক্রচেটটা করব। দুই তিন চ
আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, যখন আপনারা এই কাজগুলো করবেন তখন এই যে সুতোগুলো যে আছে এগুলো কি করবেন, ভিতরের সাথে একবারে ঢুকাই নেবেন, তাহলে এই সুতোগুলো আর এক্সট্রা ঝামেলা করবে না। তো 1 2 3 4 মোট 4টা আমি অলরেডি করে নিয়েছি। 5 6 7 23 24 মোট 24টা আমরা কি করলাম এখন করে নিলাম। নিয়ে এখন কি করবো, 1 2 3-এ 3 নম্বর যে চেনটা আছে সেই চেনের ভিতরে আমরা কি করলাম, এটাকে এখন আবারও একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। তো আমাদের এটা এরকম হচ্ছে। এখন আমরা কি করব, আবারও 1 2 3 মোট 3টা চেন নিব, নিয়ে একইভাবে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব, মোট 24টা ডাবল ক্রোচেট করব। 2 3 4 5 মানে প্রথম যে 3টে চেন নিয়েছি এই 3টা সহকারে আমরা কি করব, মোট 24টা ডাবল ক্রচেট হবে। মোট কথা 3টে চেন আর আমরা 23টা ডাবল ক্রচেট করব, তাহলে সর্বসাকুল্যে মোট আমাদের 24টা ডাবল ক্রচেট হয়ে যাবে। তো 1 2 3 4 5 অলরেডি আমার 5টা হয়ে গিয়েছে, আমি বাকিগুলো এখন করে নিব। তো এখন আমি কি করব, এখন আমি এখানে দেখেন পার্পেল সুতো দিয়ে করেছি 1 2 2 রাউন্ড, আর তারপরে হোয়াইট সুতো দিয়ে করেছি 1 2 3 4, আর এখানে আমি অলরেডি 1 2 2 রাউন্ড করেছি হোয়াইট সুতো দিয়ে। তো আমি আরও 2 রাউন্ড সেম এইভাবেই করে যাব হোয়াইট সুতো দিয়ে। এখন আমি এই 2 রাউন্ড যে করব, এই 2 রাউন্ডটা কিন্তু আমি সেম এখানে যেরকম 24টা করে করেছি, এই 2 রাউন্ডও আমি 24টা করেই করব। করে আমি মোট 1 2 3 4 এই হোয়াইট সুতার 4 রাউন্ড করে যাব। তো অলরেডি এখানে আমি 2 রাউন্ড করেছি, আমি আরও 2 রাউন্ড এই হোয়াইট সুতো দিয়ে করে নিব। মোট কিন্তু আমি এখানে 24টা করে ডাবল ক্রচেট করছি, আমি 24টা করেই ডাবল ক্রচেট করে যাব, না হলে কিন্তু আমাদের প্যাটার্নে ঝামেলা হয়ে যাবে। 1 2 3 তো 3টা চেইন নিয়েছি, 3টা চেইন সমান যেহেতু একটা ডাবল ক্রচেট এটাও ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 and 24 মোট 24টা কিন্তু আমরা ডাবল ক্রচেট করে নিয়েছি, 1 2 3 জয়েন করে দিলাম। এবার আমরা আরও একটা রাউন্ড করব, 1 2 3 তিনটা চেন নিলাম, নেক্সট ঘরে যাব একটা ডাবল ক্রচেট করব, আবারও নেক্সট ঘরে যাব, এই রাউন্ডেও আমরা কি করব মোট 24টি ডাবল ক্রচেট করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এখন আমি কি করব, এখন আমি এর সাথে এই যে কর্নার যেটা মানে পায়ের গোড়ালি যেটাতে থাকবে আমি এখন এই জিনিসটা করব। তো এটা করার জন্য এখন আমি কি করব, অন্য কালারের একটা সুতা ইউজ করব, পার্পেল কালারের সুতা দিয়ে এটা আমি করব। সো আমি এখন কি করব, পার্পেল কালারের সুতাটা এর সাথে এখন জয়েন করে নেব। তো এবার আমি কি করছি, পার্পেল কালারের সুতাটা জয়েন করে নিচ্ছি।
আমি কিন্তু এবারে হোয়াইট কালারের সুতাটা কাটছি না, কারণ এই হোয়াইট কালারের সুতা দিয়ে আমি একটু পরে আবার কাজ করব। সো এখন আমি কি করছি, হোয়াইট কালারের সুতাটা না কেটে ডাইরেক্ট আমি কাজ করছি করছি 1 2 3 তিনটা চেনে নিচ্ছি। নিয়ে আমি এই সুতাটা একটু টেনে নিব, হোয়াইট সুতাটা, হোয়াইট সুতাটা এই দিক দিয়ে পার করে দিব, দিয়ে আমি এই পার্পেল সুতাটা একদম ভিতরে ঢুকিয়ে নিব। এখন তো আমি তিনটা চেন নিয়ে নিয়েছি অলরেডি। তার আগে আমি এখানে আমরা শুরু করলাম কয়টা, 12, আমরা এখানে শুরু করি মোট 12টা ডাবল ক্রচেট দিয়ে। তো আমরা যেহেতু প্রথম রাউন্ডটা 12টা দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা কি করব, মোট 12টায় ডাবল ক্রচেট করে নেব। এখানে যেহেতু 24টা আছে, আমরা এখন কি করব, মোট 12টা করে নেব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। আমি 12টা নিলাম, আমি পুরোটাই দেখালাম এটা যে আমি অর্ধেকটা করে নিয়েছি। তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রচেট ধরবো, 1, এটা সহ ধরছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট আমি 12টা করে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি দেখেন এই রাউন্ডটা একটু ভালো করে খেয়াল করবেন, 1 2 3 তিনটা ডাবল ক্রচেট করে নিলাম। নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার আমি কি করছি, একটা ডাবল ক্রচেটের আমি কিন্তু আনকমপ্লিট করলাম, পুরোটা করি নাই, তাহলে আনকমপ্লিট একটা ডাবল ক্রচেট করলাম এবং আরেকটা আনকমপ্লিট ডাবল ক্রচেট করলাম, মোট দুইটা আনকমপ্লিট ডাবল ক্রচেট করে এবার আমি কি করব, এই তো এই লুপটা দিয়ে এটা আমি কমপ্লিট করে নিলাম। মোট কথা দুইটা আনকমপ্লিট ডাবল ক্রচেট একসাথে নিয়ে আমি কি করলাম, মোট একটা কমপ্লিট ডাবল ক্রচেট করে নিলাম। আবার আমি পরেরটাতেও তাই করব, একটা নিলাম, নিয়ে আনকমপ্লিট মানে হাফ পর্যন্ত তুললাম, তারপরে আবারও আরেকটা নিলাম, নিয়ে হাফ পর্যন্ত তুললাম। দেখেন 1 2 3 আমার এখানে কিন্তু তিনটা করে সুতো থাকবে। তারপরে আমি কি করব, এটা কমপ্লিট করে দিলাম। তাহলে আমার কয়টা হলো, মোট দুইটা ডাবল ক্রচেটের সমান হলো। এবার আমি কি করব, আবারও একটা নিলাম, আবারও একটা নিলাম, দুইটা নিলাম, নিয়ে করলাম। এভাবে করলে আমার হবে কি, মোট 6টা হবে ডাবল ক্রচেট, কারণ এখানে 12টা আছে। যেহেতু আমি একটা করে আনকমপ্লিট, দুইটা করে আনকমপ্লিট সমান একটা করে কমপ্লিট ডাবল ক্রচেট করছি, সেক্ষেত্রে আমার এখানে কি হবে, এই লুপগুলো আছে, তাহলে এই লুপগুলো আমার মোট 6টা হবে। তো এখানে আমার অলরেডি 1 2 3 4 4টা হয়ে গেছে, মানে এই তিনটা ডাবল ক্রচেটের সহকারে যেহেতু একটা ধরেছি। ওয়ান টু সমান একটা ডাবল ক্রচেট, ওয়ান, এই যে আমি এখন কি করব, এই যে তিনটা চেন নিয়েছিলাম ফার্স্টে, এই যে 1 2 3 এই তিনটা চেনের মাথায় যে আমি কি করব, এখন একটা করে নিলাম, মোট 6টা হয়ে গেল কিন্তু আমার। তাহলে দেখেন এখানে আমার মোট কয়টা হলো, 1 2 3 4 5 6 আমার কিন্তু এখানে মোট 6টা, যেহেতু 12টা ছিল, এখন আমার মোট 6টা আনকমপ্লিট ডাবল ক্রচেট হয়েছে। এবার আমি কি করব, এবার আমি 1 2 3 আবারও তিনটা চেন দিয়ে নিলাম, নিয়ে এবার আমি কি করব, এবার আমি মোট 4টা একসাথে আনকমপ্লিট ডাবল ক্রচেট করব। দেখেন
वन टू थ्री ए फोर। देखें এখন আমাদের এখানে কিন্তু হুকের উপরে এক দুই তিন চার পাঁচ, মোট পাঁচটা সুতা কিন্তু এখন আমাদের এই হুকের উপরে থাকলো। আমি এখানে কি করলাম, প্রথমবার করেছিলাম বারোটি, বারোটার মোট আনকমপ্লিট ডাবল ক্রোচেট করেছি আমি এখানে কয়টা, ছয়টা, মানে আনকমপ্লিট ডাবল ক্রোচেট করে আমি এখানে মোট ছয়টা করেছি এই রাউন্ডে। এই নেক্সট রাউন্ডে এসে আমি কি করলাম, যেহেতু তার আগের রাউন্ডে দুইটা দুইটা করে আনকমপ্লিট ডাবল ক্রোচেট নিয়ে আমি ছয়টা ডাবল ক্রোচেট করেছিলাম, এখন আমি কি করলাম, মোট ছয়টা ডাবল ক্রোচেটের এখানে আমি এক দুই তিন চার, চারটা করে নিয়ে আমি মোট একটা কমপ্লিট ডাবল ক্রোচেট করে নেব। তো এইভাবে আমি কি করব, আমার কিন্তু এই রাউন্ডটা অলরেডি শেষ হয়ে গেল। ভেতরে যেহেতু আমাদের মোট চারটা ডাবল ক্রোচেট ছিল আর তিন সাইডে তিনটে চেন, তো সব কিছু মিলা মোট আমার কিন্তু চারটাই উপরে আমি একসাথে করে লুপটা করে নিয়েছি। তো আমি সুতাটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এখন একটা জরুরি কথা, সেটা হচ্ছে যারা যারা এটা আরও একটু বড় সাইজের করবেন, মোট কথা আমি যেহেতু এখানে বারোটা নিয়ে করেছি, তো বারোটা নিয়ে করার ফলে এখানে আমার কয়টা হয়েছে, চব্বিশটা হয়েছে। যারা তেরোটা নিয়ে করবেন তাদের এখানে কি হবে, ছাব্বিশটা হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আমি ওয়ান টু থ্রি ফোর এটা এই রাউন্ডটা দুইটাই করবেন, বাট তারপরে যদি অন্য কালারের সুতা করেন বা ইয়া দিয়ে করেন, এই সেম কালারের সুতা দিয়েও যদি করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই রাউন্ডে আসার পরে, এই দুইটা রাউন্ড আসার পরে, পরের রাউন্ডের এটা যে করবেন, এই ফোর চারটা যে আমি করেছি মোট চব্বিশটা চব্বিশটা করে, এটা আপনারা কি করবেন, আরেক রাউন্ড বাড়াই দেবেন। মোট কথা আমি হোয়াইট করেছি ওয়ান টু থ্রি ফোর, আপনারা তখন কি করবেন, আমি যেহেতু এটা তিন মাস থেকে ছয় মাসের বেবিদের জন্য করেছি, আপনারা যদি ছয় থেকে নয় মাসের বেবিদের জন্য করেন তাহলে ওয়ান টু থ্রি ফোর আর একটা হোয়াইট করবেন, করে মোট পাঁচটা করবেন এই রাউন্ডটা। যদি আপনারা ছয় থেকে নয় থেকে বারো মাসের বেবিদের জন্য করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আরেকটা রাউন্ড বাড়াই দেবেন, ছয় মাস ছয়টা রাউন্ড করবেন, তো এই রাউন্ডটা তখন বাড়বে। এখানে যখন একটা করে বারোটার জায়গায় যদি তেরোটা করেন তাহলে এখানে পাঁচটার জায়গায় ছয়টা হবে, তেরোটার জায়গায় যদি চোদ্দোটা করেন তাহলে এই রাউন্ডটা হবে কি ছয়টার জায়গায় সাতটা, এভাবে করে এটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে আমাদের এখান থেকে গোড়ালি থেকে পায়ের মাপটাও কি হবে আপনার বেড়ে যাবে। এটা যেহেতু আমি তখন করে দেখিয়েছি, এখন দেখেন এই যে মাঝ বরাবর থেকে আমি আবারও ধরছি, এটা এই যে মাঝ বরাবর থেকে গোড়ালিটার মাঝ বরাবর থেকে যদি আমি এখানে ধরি, তাহলে কিন্তু এই মাঝ বরাবরে আমার কিন্তু, এটা হচ্ছে গোড়ালির মাঝ বরাবর থেকে যদি আমি এখানে ধরি, তাহলে দেখেন আমার কিন্তু নয় ইঞ্চি নয় সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এই যে নয় সেন্টিমিটার কিন্তু আমার এখানে হচ্ছে একদম সই। তো আপনারা যদি একটা করে রাউন্ড বাড়ায় দেন তাহলে দশ সেন্টিমিটার হবে, এভাবে কি করবে ধীরে ধীরে বাড়বে। এবার আমি কি করব, যেহেতু আমার এই সুতাটার কাজ শেষ হয়ে গিয়েছে, এই সুতাটাকে একটু আমি ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। এবার আমি কি করব, এই যে সাদা সুতোটা আমি কিন্তু এই সুতোটা তখন কাটিনি, তো এই সুতোটা যেখান থেকে আমার শুরু হয়েছে আমি সেখানেই হুকটা ঢুকিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম, এই যে ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম, নিয়ে এখন আমি কি করব, মোট এর উপরে আমি এখন কি করব, বারোটা করে যাব। তো অলরেডি একটা হয়েছে, এবার আমি কি করব, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ভিতরে ওয়ান ডাবল ক্রোচেট, এখন আমি কি করব, এই ঘরে যাব টু ডাবল ক্রোচেট, থ্রি ডাবল ক্রোচেট, ফোর ডাবল ক্রোচেট,
এখন যেহেতু এখানে আমরা কি করব কর্নারে এসেছি এই কর্নারটা একটু ভাঁজ হতে হবে সেক্ষেত্রে আমরা এখন কি করব এখানে মোট একটা লুপ ডাবল ক্রোসেট করে নিব মানে এটা আনকমপ্লিট একটা হাফ ডাবল ক্রোসেট এবং আরও একটা আনকমপ্লিট হাফ ডাবল ক্রোসেট করে দুইটা মিলে একটা ডাবল ক্রোসেট করব যেন এই কর্নারটা আমাদের হয়ে যায় তো এখানে এসে আমরা কি করব একসাথে দুইটা হাফ ডাবল ক্রোসেট সরি একসাথে দুইটা ডাবল ক্রোসেট নিয়ে একটা কমপ্লিট ডাবল ক্রোসেট করে নিব তো আমাদের এটা এরকম হবে এবার দেখেন আমি কুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট কথা এই যে এখানে মাথাটা আমাদের কি হয়েছে মোট বারোটা অলরেডি হয়ে গিয়েছে এবার দেখেন তেরো চোদ্দ পনেরো ষোলো সরি ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এবং এই যে লাস্টের এই ঘরটা দিয়ে আমার কিন্তু দেখেন ঠিকই আবার চব্বিশটা ডাবল ক্রোসেটই হয়ে গেল মোট কিন্তু চব্বিশটা ডাবল ক্রোসেট হয়ে গিয়েছে এখন আমি কি করব এই যে এক দুই তিন তিন নম্বর যে চেনটা ছিল এই তিন নম্বর চেনের মাথায় কি করব এটাকে এখন আমি জয়েন করে দেব এই হলো জয়েন করে নিলাম এখন কিন্তু আবারও আমি ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম নিয়ে এই যে প্রত্যেকটা ডাবল ক্রোসেটের মাথায় একটা করে করে মোট চব্বিশটা ডাবল ক্রোসেট করে কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এই কর্নারটাতে আমরা কিন্তু দুইটা ডাবল ক্রোসেট একসাথে নিয়ে একটা ডাবল ক্রোসেট করেছিলাম দেখেন তার কিন্তু এখানে একটা মাথা হয়ে গিয়েছে তো আমাদের এটা কিন্তু টুয়েলভ ডাবল ক্রোসেট এই যে সরি এই টুয়েলভ এখন আমি এই বাকি বারোটাও ডাবল ক্রোসেট করে নেব তো আমার এই রাউন্ডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি জয়েন করে নেব ওয়ান টু থ্রি এই তিন নাম্বার ঘরে এসে কি করব আমি এখন এটা জয়েন করে নেব এটা আমি জয়েন করে নিলাম এখন আমি কি করব আপনাদের দেখাচ্ছি সেমভাবে দেখেন এখানে কিন্তু অলরেডি আমি দুইটা করে নিয়েছি ওয়ান টু দুইটা এখন আমি কি করব এক দুই তিন চার এটাও আমাদের চারটা রাউন্ড করব এখানে যেরকম চারটা করেছিলাম এখানে যেরকম চারটা করেছি এখন আমি এটাও চারটা করব তো অলরেডি এখানে দুটা হয়েছে আমি আরও কি করব এক দুই তিন চার চারটা করার জন্য আমাকে আরও দুই রাউন্ড করতে হবে তো আমি এখন এই একইভাবে মোট চব্বিশটা করে আরও দুই রাউন্ড করব এরপরে রাউন্ডে চব্বিশটা করব এবং তারপরে রাউন্ডে আমি আবারও চব্বিশটা করব মোট আমি এখন এই দুই রাউন্ড আরও করে নেব আমি কিন্তু অলরেডি চারটা লাইন রাউন্ড কমপ্লিট করে এসেছি এখন আমি কি করব এটা জয়েন করে নেব তো আমি জয়েন করে নিলাম অলরেডি এখন আমি এই সুতাটা কেটে নেব তো আমি সুতোটাও কেটে নিয়েছি দেখেন আমি এখানে ওয়ান টু থ্রি ফোর চারটা করেছি এখানে ওয়ান টু থ্রি ফোর মোট সরি ওয়ান টু থ্রি ফোর মোট চারটা রাউন্ড কিন্তু আমি করে নিয়েছি অলরেডি এবার আমি কি করব এখন আমি এটার সাথে এই ডিজাইনটা করব সো এই ডিজাইনটা করার জন্য এখন আমি এই কালারের সুতাটা এখানে জয়েন করে নেব
তো এই কালারের সুতা নেওয়ার জন্য এখন আমি এই সুতাটা জয়েন করে নিব। প্রথমেই আমি একটা লুপ দিয়ে নিলাম। এবার কি করব, এবার দেখেন একটু খেয়াল করে আমি সুতাটা কিন্তু এই দিক দিয়ে ধরছি, এখানে ধরছি, আবারও দেখাচ্ছি আমি এটা এখান থেকে নিচ্ছি, নিয়ে কি করব টান দিয়ে নিলাম, জয়েন করে নিলাম। নিয়ে এবার আমি কি করব, ওয়ান একটা হয়ে গেল, টু থ্রি তিনটা চেইন দিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি করব, এটা তো যেহেতু এটা আমি কি করেছি ফ্রন্ট দিয়ে বা সামনে দিয়ে করেছি, তো এখন আমি কি করব হুকটা এভাবে ঘুরিয়ে নিয়ে দেখেন আমি কিন্তু ব্যাক দিয়ে করছি। এবার এই যে ব্যাক সাইডে যাব, গিয়ে এভাবে করে এখানে একটা ডাবল ক্রোচেট করব। তারপরে আবার আমি কি করব, আবার আমি একটা কি করব এই ফ্রন্ট দিয়ে করব, ফ্রন্ট সাইডে আনলাম এভাবে করে ডাবল ক্রচেট করলাম। আমি আবারও দেখাচ্ছি, এবার আমি কি করব এই যে ব্যাক আছে যে এই যে এই পাশ দিয়ে নিয়ে পিছন দিয়ে নিয়ে এইভাবে করে ব্যাক সাইডেরটা আমি এবার করে নেব। সরি, তো এবার আমি কি করব এই যে পিছন দিয়ে নিয়ে এই যে ব্যাক সাইড থেকে এটাকে বের করে নেব, নিয়ে এখানে একটা ডাবল ক্রোচেট, আবারও ফ্রন্ট সাইডে আবার ব্যাক সাইডে, মোট কথা একটা উপরে একটা নিচে, একটা সামনে একটা পিছনে, এভাবে করে কি করব আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। তো একটা নিচে করেছি, এখন আবার একটা উপরে, মোট 24টা আমি কি করব এভাবে করে করে যাব, একটা করে নিচে করব, একটা করে উপরে করব। তো লাস্টের এটা হিসেবেও কিন্তু এই যে ব্যাক সাইডের যেটা সেটা হবে, কারণ প্রথমটা যেহেতু আমাদের ফ্রন্ট সাইডের হয়েছে তো শেষেরটা অবশ্যই আমাদের ব্যাক সাইডেরটা হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা এই দেখেন এইভাবে এটা জয়েন দিয়ে নিব, সরি এইভাবে করে এটা জয়েন দিয়ে নিব, ব্যাস। তো এরপরে আমরা কি করব, আবারও তিনটা চেইন নিব, ওয়ান টু থ্রি তিনটে চেন নিয়ে নিলাম। তো এই রাউন্ডটা আমরা কী করবো সেমভাবেই কিন্তু করব, তিনটে চেন নিয়েছি, তারপরে যে ব্যাক যেটা আছে ব্যাক সাইডেরটা আমরা করে নিচ্ছি। তারপরে এবার আমরা কি করব, এই যে সামনে যেটা আছে সেটা সামনেই করব, পিছনে যেটা আছে সেটা পিছনে করব। আবারও যেটা সামনে আছে সেটা সামনেরটাতে করব, যেটা পিছনেরটাতে আছে সেটা কি করব পিছনেরটাতে করব। এভাবে করে কি করব আমরা এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে নেব। তো আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম, সরি এখানে স্লিপ নট হবে, আমরা এভাবে করে একটা স্লিপ নট দিয়ে নেব। এবার আমরা কি করব, আবারও ওয়ান টু থ্রি সেম এই রাউন্ডটাও করে নেব। এভাবে করে আমরা কি করব চারটা করব, তো যেটা নিচের ডাবল ক্রচেট সেটা আমরা নিচ থেকেই এভাবে করে তুলব, তুলে ডাবল ক্রচেটটা করে নেব, আর যেটা উপরের সেটা আমরা এভাবে উপর থেকেই ডাবল ক্রচেটটা করে নেব। তো এভাবে করে আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। রাউন্ডটাও কমপ্লিট করেছি, এবার আমরা কি করব, এই রাউন্ডটাও যেহেতু কমপ্লিট করেছি এবার আমরা কি করব, এবার আমরা লাস্ট যে রাউন্ডটা সে রাউন্ডটা করে নিব। আপনারা চাইলে এটুকু রাখতে পারেন, আবার কেউ আরও বাড়তি করতে পারেন, তো আমি আরও একটা রাউন্ড করব, ওয়ান টু থ্রি
এটাই আমার লাস্ট রাউন্ড হবে। তো একইভাবে আমি এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো। এভাবে করে কি করব, আমি এই রাউন্ডটাও পুরোটা এখন কমপ্লিট করে ফেলবো। তো আমরা এখন কি করবো, যেহেতু সুতাটা কাটবো, তো এখন আমরা 1, 2, 3 তিন নম্বর যে চেনটা আছে সেই চেনের ভিতরে এবার আমরা কি করবো, একটা স্লিপ নট দিয়ে আমরা এখন সুতাটা কেটে নিব। তো সুতাটা কেটে নেওয়ার পরে আমরা এটা একটু টাইট করে দেব এখন সুতোটা, তারপরে এটা সুতোটা আমরা এর ভিতরে ঢুকাবো। তো এই হলো, দেখেন এখানে কিন্তু এটা রাবারের মতো একদম টাইটও না আবার ইয়েও না, এরকম হয়ে যাচ্ছে, স্ট্রিচ হয়ে গেছে এটা কিন্তু। তো এই হয়ে গেল আমাদের এই ছোট্ট বেবিদের ছোট্ট সুন্দর একটি সক্স ছে। দেখেন এটা এই যে এখান থেকে মাছ থেকে ধরবেন, মাছ থেকে একদম মাছ বরাবর থেকে এটা কিন্তু এই মাথা যেখান থেকে শুরু করেছেন প্রথম রাউন্ডটা সেখানে আসবেন। দেখেন এটা 9 সেন্টিমিটার কিন্তু হয়েছে, আবার এদিক থেকে দেখেন এখানেও মাঝ বরাবর এই যে 9 সেন্টিমিটার কিন্তু হয়েছে আমার এটা। তো এভাবে করে আপনারা কি করবেন, এটা করতে পারেন। তো এটা যদি আপনারা, আমি আবারও বলছি, যদি আরও বড় বেবিদের জন্য করেন সেক্ষেত্রে এগুলো এক রাউন্ড করে আপনারা বাড়তি করে করবেন, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।